নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অতি বিশেষ এই প্রোগ্রাম, পূর্বপুরুষের আশীর্বাদ পেতে এবং পিতৃদোষ কাটাতে এই একটি কাজ করুন, অবশ্যই আপনাদের আমূল পরিবর্তন কিন্তু আসবে। দেখুন, আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তির কামনার জন্য আমরা যে কাজটি আমাদের করা উচিত, যাতে এই যে আমাদের যারা পূর্বপুরুষ তারা যেন খুব শান্তিতে থাকে, সুখে থাকে, তাদের যেন আশীর্বাদে আমাদের এই সংসার ধনধান্যে পরিপূর্ণ যেন হয় এবং সুখ শান্তিতে সমৃদ্ধিতে যেন বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আমাদের একান্ত দেখা উচিত। অনেকের ক্ষেত্রে কি হয় জানেন, পূর্বপুরুষদের আশীর্বাদটা কিন্তু দেখা পাওয়া কিন্তু প্রচণ্ড দরকার। দেখুন, বিয়ের ক্ষেত্রেও কিন্তু পূর্বপুরুষদের কিন্তু আশীর্বাদ কিন্তু প্রত্যেকে নেয়। যে কোনো কাজ শুরু হওয়ার আগে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া একান্তই কিন্তু দরকার, কারণ তারা যদি দুঃখী থাকে তাহলে কিন্তু আমরা সুখী থাকতে পারবো না, এটা সম্ভব নয়। সুতরাং আমাদের ছোট্ট একটি কাজ তাদের যে আত্মার যে শান্তি, তাতে কিন্তু আমাদের জীবনে কিন্তু সুখ শান্তি নেমে আসবে। কি করবেন ভিডিওটি সম্পূর্ণ শুনে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের মধ্যে। দেখুন, আপনারা গীতার 11 নম্বর অধ্যায় আপনারা রবিবার এবং বৃহস্পতিবার আপনারা কিন্তু পাঠ করুন। 11 নম্বর অধ্যায় রবিবার এবং বৃহস্পতিবার আপনারা পাঠ করুন, তাতে আপনাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি পাবে, আপনারা পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং যাদের জন্মছকে পিতৃদোষ আছে সেই পিতৃদোষটাও আপনাদের কিন্তু কাটবে। অনেকে পিতৃদোষ থাকার জন্য অনেক কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, সেই বাধা কিন্তু কাটবে। এবং আপনাদের বাড়িতে যারা মারা গেছেন, যারা পরলোকগমন করেছেন, তাদের ছবিটা কোন দিকে রাখবেন? অনেকে ভুল ছবি প্লেসমেন্টে আপনাদের কিন্তু দুর্ভাগ্য নেমে আসে। সবসময় আপনারা দক্ষিণ দিককার দেওয়ালটা বিশেষ করে আগে দেখবেন, দক্ষিণ দিককার দেওয়াল এবং পশ্চিম দিককার দেওয়ালে আপনারা আপনাদের প্রিয়জনদের, আপনাদের পূর্বপুরুষদের ছবি কিন্তু রাখার চেষ্টা করুন। যারা ইহলোকে নেই, পরলোক গমন করেছেন, তাদের ছবি কোনো সময় ভুল করে পূর্ব দিকে বা উত্তর দিকে কিন্তু রাখবেন না, এটাতে কিন্তু, এবং ঠাকুরঘরে রাখবেন না, ঠাকুরঘরেও কিন্তু এই ছবি রাখবেন না, তাতে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে। আর এগারো নম্বর অধ্যায় অর্থাৎ গীতার 11 নম্বর অধ্যায়টা আপনারা পাঠ করুন প্রতি বৃহস্পতি এবং রবিবার। দেখবেন আপনারা নিজেদের জীবনে বড় ধরনের পরিবর্তন আপনারা কিন্তু পাবেন। আমি খুব চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাকে বলছি। দেখুন, পূর্বপুরুষদের আশীর্বাদ একান্তই কিন্তু কাম্য, অর্থাৎ তাদের আশীর্বাদ ছাড়া আমরা একটুকো এগাতে কিন্তু পারবো না। তারাই কিন্তু আমাদের উপর থেকে কিন্তু আশীর্বাদ করেন, তাদের আশীর্বাদে কিন্তু আমাদের উন্নতি কিন্তু হবেই হবে। তা সুতরাং তাদের আত্মার শান্তির জন্য আমরা একটি ছোট্ট কাজ করি, অর্থাৎ যারা আমার প্রিয় ভিউয়ার্সরা আছেন কি না, তারা প্রতি বৃহস্পতি এবং রবিবার গীতার 11 নম্বর অধ্যায়টা আপনারা পাঠ করার চেষ্টা করুন না। দেখবেন অনেকের সমস্যা হয়েছে না, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্র, পারিবারিক সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটবে, উটকো ঝামেলা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু কাটবে। অর্থাৎ পূর্বপুরুষদের আশীর্বাদ আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।